স্নেহের দু হাজার সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন বা নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ওরা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি পদৃ মান এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম ভরদুপুরে কবিতায় শুকনো রাটি রয়েছে অসত্য গাছের নিচে মাঠে গোলাঘরে নৌকার খোলে উত্তরে নৌকার খোলে প্রশ্ন মাস্টার মশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন শঙ্খচিল এমু টিয়া কাকাতুয়া উত্তরবে এমু পাখির কথা বলেছিলেন প্রশ্ন মরুতটে যে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ না ক্যাকটাস গাছ উত্তরবে পাম তাহলে মরুতটে যে দাঁড়িয়ে রয়েছে উত্তরবে পাম প্রশ্ন আমাকে যেতেই হবে আবার বাড়িতে সবুজ ঘাসে ভিজে ঘাসে সবুজ বারান্দায় উত্তরবে ভিজে ঘাসে প্রশ্ন বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় যুক্ত এব অত অতএব ছন্দযুক্তবদ্ধ ছন্দবদ্ধ স্বরযুক্তবতী সরস্বতী নিযুক্ত অবধি নিরবধি উত্তরবে ছন্দ ছন্দবদ্ধ প্রশ্ন যেটি জোর বাধা সাধিত শব্দ নয় জোট হবে জোট বাধা সাধিত শব্দ নয় দয়াময় দশানন তেলে ভাজা সিংহাসন উতাবে দয়াময় তলে যেটি জোট বাধা সাহিত শব্দ উত্তর হবে দয়াময় দুই এদিকে রয়েছে একটি বা দুটি বা কুদ্র যে কোনো পাঁচটি পদলি বসতে মানে এক করে এক ইন্টু পাঁচ সমান পাঁচ প্রথম অসত্য গাছকে প্রথিকজনের ছাতা বলা হয়েছে কেন তো লিখবে ছাতা যেমন রোদ হাইপেন বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে ঠিক তেমনই অসত্য গাছ তার স্নিগ্ধ ছায় ক্লান্ত প্রথীককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে বলে ছাতা যেমন রোদ হাইপেন বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে ঠিক তেমনই অসত্য গাছ তার স্নিগ্ধ ছায় ক্লান্ত প্রথীককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে প্রশ্ন শঙ্কর কিসের স্বপ্ন দেখে হতে লিখবে শঙ্কর এমু পাখি স্বপ্ন দেখে তাহলে শঙ্কর এমু পাখি স্বপ্ন দেখে প্রশ্ন পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হচ্ছে লিখবে পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে তাহলে পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে প্রশ্ন মন ভালো করা কবিতায় কাকে মন ভালো করা বলা হয়েছে লিখবে মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মন ভালো করা বলা হয়েছে প্রশ্ন ভাবনা করে পারতামই না আমরা কবি অরুণ মিত্রের সঙ্গে কার গলায় গলায় ভাগত লিখবে কবি অরুণ মিত্রের সঙ্গে ঘাস ফরিংয়ের গলায় গলায় ভাগ পরে প্রশ্ন কুমুরে পোকা কখন গুনগুন শব্দ করতে থাকতে লিখবে মাটি খুঁড়ে তোলার সময় থেকে শুরু করে সেই মাটি দিয়ে বাসা বানানো পর্যন্ত কুমুরে পোকা একটানা তীব্র তীক্ষ্ণ স্বরে গুনগুন করতে থাকে তিনি তাকে রয়েছেনখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি পদ্মান এক করে কিন্তু পাঁচ পাঁচ প্রথম সন্ধি শব্দের অর্থ কেউ তো লিখবে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন ধনী কাকে বলে তো লিখবে ধনী শব্দের আওয়াজ শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশের নাম ধনী মানুষের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে সংখ্যাবাচক শব্দ কাকে বলতে লিখবে যে শব্দের দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে যেমন এক দুই একশো প্রথম দ্বাদশ ইত্যাদি সংখ্যা চিহ্ন হিসাবে আমরা এক পাঁচ একশো ইত্যাদি ব্যবহার করি অর্থাৎ সংখ্যা চিহ্ন এক দুই পাঁচ একশোকে সংখ্যার নাম হিসাবে এক দুই পাঁচ একশো এভাবে লিখি তাহলে যে শব্দের দ্বারা নিলিখিত কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে যেমন এক দুই একশো প্রথম দ্বাদশ ইত্যাদি সংখ্যা চিহ্ন হিসেবে আমরা এক পাঁচ একশো ইত্যাদি ব্যবহার করি অর্থাৎ সংখ্যা চিহ্ন এক দুই পাঁচ একশোকে সংখ্যার নাম হিসেবে এক দুই পাঁচ একশো এইভাবে লিখি পরে প্রশ্ন বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি উত্তর লিখবে বিড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট ধরে সোজা রাস্তায় ঘন্টা গেলেই তিব্বতে যাওয়া যায় তাহলে বিড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট ধরে সোজা রাস্তায় ঘন্টা গেলেই তিব্বতে যাওয়া যায় কাকেশ্বরের মতে আগে সাত গুণে কত হয়েছিল কাকেশ্বরের মতে আগে সাত গুণে হয়েছিল তেরো টাকা চোদ্দো আনা তিন পায় পরে প্রশ্ন হজবরল কার লেখা হতে লিখবে হজবরল সুকুমার রায়ের লেখা ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেন দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমেটির অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেটার দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাই করে ভুলবে না আরাম আছে নতুন হাউথ লাইস সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেললাইন প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্ন প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে ক্লিক করলেই সমস্ত ভিডিও কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে ভালো করে তোমরা কোশ্চেন দেখে নাও